আপুনি চাই আছে গাঁও চহৰ জিলাৰ খবৰ। পুনৰবাৰ মহানগৰ আৰক্ষীৰ জালত পৰিছে ভুৱা আৰক্ষী। নিজকে আৰক্ষী বুলি পৰিচয় দিয়া লোকজনৰ নাম হৈছে সঞ্জয় বৈশ্য। ধৃত সঞ্জয় বৈশ্যৰ ঘৰ হাতীগাঁৱৰ শেৱালী পথত। নিজকে আৰক্ষীৰ জোৱান বুলি পৰিচয় দি গড়চুকত ATM এটাৰ সমীপতে মাণ্ডাকাটাৰ ইনজামুল হক নামৰ এজনৰ পৰা দাবী কৰিছিল ধন। ইনজামুল হকে ধন নিদিয়াত সঞ্জয় বৈশ্যই বলপূৰ্বক লুটি লৈ যায় 7,000 টকা। টকাখিনি লৈ ইনজামুল হকক আন্ধাৰৰ ফালে ঠেলি দি ঘটনাস্থলীৰ পৰা পলায়নৰ চেষ্টা চলাইছিল সঞ্জয় বৈশ্যই। এই সময়তে ইনজামুল হকে সঞ্জয় বৈশ্যৰ গাড়ীৰ নম্বৰ ক্ৰমে AS01EG4841 নোট কৰি লয় আৰু সেই নম্বৰত ট্ৰেক কৰি জালুকবাৰী আৰক্ষীয়ে গড়চুকত সঞ্জয় বৈশ্যক ধৰিবলৈ সক্ষম হয়। আগতেও এনেকুৱা ধৰণৰ বহুতো কেলেংকাৰীৰ লগত জড়িত নিজকে আৰক্ষীৰ জোৱান বুলি পৰিচয় দিয়া ভুৱা সঞ্জয় বৈশ্য। কাইলৈ ষষ্ঠী, ৰাজ্যত আৰম্ভ দুৰ্গা পূজাৰ উৎসাহ। কাইলৈ বেদীত প্ৰতিষ্ঠা কৰিব দেৱী দুৰ্গাক। ইতিমধ্যে প্ৰায় সম্পূৰ্ণ হৈছে প্ৰতিমা আৰু মণ্ডপ নিৰ্মাণ। ইতিমধ্যে দুৰ্গা পূজাৰ বাবে মহানগৰী যান বাহন আৰক্ষীয়েও দিছে কেতবোৰ নিৰ্দেশনা। দুৰ্গোৎসৱ উপলক্ষে মহানগৰী যান বাহন আৰক্ষীৰ বিশেষ নিৰ্দেশনা। 9 অক্টোবৰৰ পৰা 13 অক্টোবৰলৈ বাহাল থাকিব এই নিৰ্দেশনা। সামগ্ৰী কঢ়িওৱা বাহন চলাচলৰ ক্ষেত্ৰত বাধ্যবাধকতা। পুৱা 4 বজাৰ পৰা দিনৰ 12 বজালৈহে প্ৰৱেশ কৰিব পাৰিব। বিয়লি 2 বজাৰ পৰা নিশা 2 বজালৈ কেইবাটাও পথত ন' এণ্ট্ৰি। গণেশ মন্দিৰৰ পৰা গণেশগুৰিলৈ ডক্টৰ RP ৰোডত ওৱান ৱে। জুৰোদৰ পৰা গণেশ মন্দিৰৰ দিশলৈ নিষিদ্ধ মালবাহী বাহনৰ প্ৰৱেশ। গণেশগুৰিৰ পৰা জুৰোদৰ ফালেও ন' এণ্ট্ৰি। বেলতলা বজাৰৰ পথছোৱা হ'ব ওৱান ৱে। বেলতলা তিনিআলিৰ পৰা ভেটাপাৰা চাৰিআলিলৈ ওৱান ৱে। বশিষ্ঠ চাৰিআলিৰ পৰা বেলতলা তিনিআলিলৈ ন' এণ্ট্ৰি। নামনি অসমৰ পৰা বাহনক লৈ বিশেষ নিৰ্দেশনা। আদাবাৰীলৈহে আহিব পাৰিব যাত্ৰীবাহী বাণিজ্যিক বাহন। নামনিৰ পৰা পল্টন বজাৰলৈ আহিব নোৱাৰিব ASTCৰ বাছ। পল্টন বজাৰৰ পৰিৱৰ্তে ISBTলৈ যাব পাৰিব বাহনসমূহ। উজনিৰ পৰা অহা বাণিজ্যিক বাহন ISBTলৈ যাব পাৰিব। বশিষ্ঠ মন্দিৰৰ পৰা বেলতলা তিনিআলি হৈ চিটি বাছৰ সেৱা বন্ধ। বশিষ্ঠ চাৰিআলিৰ পৰা কইনাধৰা খানাপাৰা হৈ চিটি বাছ চলিব। পাঞ্জাবাৰী চানমাৰী ধাৰাপুৰলৈ চিটি বাছ চলাচলৰ পথ সলনি কৰা হৈছে। VIP ৰোড নুনমাটি চানমাৰী হৈ ধাৰাপুৰলৈ চলিব চিটি বাছ। বৰচলাৰ ঠেলামৰা বাপুজী ভৱন বাৰোৱাৰী দুৰ্গা পূজা সমিতিৰ এইবেলি হীৰক জয়ন্তী দুৰ্গা পূজা। এই উপলক্ষে 4দিনীয়া মেলা আৰু বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰ আয়োজন কৰা হৈছে। উল্লেখযোগ্য যে কাইলৈ ষষ্ঠী, বেদীত অধিষ্ঠিত হ'ব দুৰ্গতী নাশিনী দেৱী দুৰ্গাৰ মূৰ্তি। বৰচলা বিধানসভা সমষ্টিৰ ঠেলামৰাৰ অন্যতম পুৰণি দুৰ্গা সমিতি বাপুজী ভৱন বাৰোৱাৰী দুৰ্গা পূজাত এতিয়া উখল মাখল পৰিৱেশ। আগবঢ়াইছো আমাৰ সাংবাদিক হৰেণ ভূমিজৰ প্ৰতিবেদন। আৰু মই পোনে পোনে ইয়াৰ দৃশ্যাংশ দেখুৱাম। যিহেতু ঠেলামৰাৰ বাৰোৱাৰী যি দুৰ্গা পূজা সমিতিয়ে এইবেলি হীৰক জয়ন্তী বৰ্ষ উদযাপন কৰিছে আৰু এই উপলক্ষে তেওঁলোকে 5দিনীয়া মেলা আৰু বৰ্ণিল সাংস্কৃতিক কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে। উদ্যোক্তাসকল আছে, আমি তেওঁলোকৰ সৈতে কথা পাতিম। কি ক'ব? আমি খুব আনন্দিত যে আমাৰ এই পূজাখনে এবাৰ হীৰক জয়ন্তী উদযাপন কৰাৰ কাৰণে সকলো ধৰণৰ প্ৰস্তুতি লোৱা হৈছে আৰু আমাৰ এই বৃহত্তৰ অঞ্চলৰ সকলো জাতি জনগোষ্ঠী, সকলো শ্ৰেণীৰ ৰাইজৰ আমাৰ স্বাভিমানস্বৰূপ ঠেলামৰা বাপুজী ভৱন সমন্বয়ৰ ক্ষেত্ৰ আৰু স্বাধীনতা আন্দোলনৰ ইতিহাসৰ লগত সংযুক্ত হৈ থকা এই বাপুজী ভৱন আমাৰ সকলোৱে আদৰৰ আৰু এই পূজাখন বহু বছৰ প্ৰাচীন পূজা বুলি ক'লেও ভুল নহ'ব। কেইবাটাও পুৰুষ অতিক্ৰমী এতিয়া আমি চলাই আছোঁ আৰু এইবাৰ হীৰক জয়ন্তী আৰু সকলো ৰাইজে সকলোৱে সন্মিলিতভাৱে বৰ উৎসাহেৰে আগবাঢ়ি আহিছে। গতিকে আমি আপোনালোকৰ জৰিয়তে সমগ্ৰ ৰাইজলৈ, ঠেলামৰাবাসীৰ লগতে এই বৃহত্তৰ অঞ্চলৰ সকলো শ্ৰেণীৰ ৰাইজলৈ আমি সানুনয়ে আমি আবেদন জনাম যাতে আমাৰ এইবাৰ হীৰক জয়ন্তী উৎসৱৰ যি পূজা, এই পূজা যাতে আমি সুকুলমে সকলোৰে সহযোগিতাৰ সহায়ত যাতে পাৰ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমাৰ আবেদন থাকিল। নিশ্চয়কৈ কাৰ্যসূচী কেতিয়াৰ পৰা আৰম্ভ হ'ব? কাৰ্যসূচী অহাকালিৰ পৰা আৰম্ভ হ'ব। অহাকালি 9 বজাত আমাৰ জলযাত্ৰা আছে, কালিৰ পৰা আমাৰ শুভাৰম্ভ হ'ব পূজাৰ। নীতি নিৰ্দেশনা কেনেধৰণে পালন কৰিব? আমি
সরকারি যে নীতি নির্দেশনা ইতিমধ্যে আমালে আহিছে, আমি থানার সহ সঘনাই আমি যোগাযোগ রক্ষা করে আছো। এস ডি সি মহোদয়া বাইদেও আমাক নীতি নির্দেশনা কিছু জারি করেছে সরকারিভাবে। সেই যিখিনি নীতি নির্দেশনা দিছে সম্পূর্ণ নীতি নির্দেশনাখিনি মানি সম্পূর্ণ শৃঙ্খলাবদ্ধভাবে আমি পূজাখন পরিচালনা করবর কারণে আমি বদ্ধপরিকর। আর এই বাপুজি ভবনের পূজার একটা ঐতিহ্য আছে, এই পূজার মার আশীর্বাদ ললে সকল মনোকামনা পূর্ণ হয়। আর এই পূজাখনের আন এক বিশেষত্ব হল কুমারী পূজা, যখন ভক্ত এই কুমারী পূজা কুমারী সকলের আশীর্বাদ গ্রহণ করে মনোবাঞ্ছা পূর্ণ হয়। আর ইতিমধ্যে বহু ভক্ত তেনে ধরনের মনোআশা পূরণ হয়েছে, গতি আমি আপনাদের মাধ্যমের জড়িয়ে এই পূজাখনি সকল ভক্তবৃন্দক আমি সাদরে আমন্ত্রণ জানাইছো। শারদীয় দুর্গোৎসবক উখল মাখল পরিবেশ, দরঙর প্রায় 150 পূজা কমিটি সাজু হয়েছে। দরঙর খারুপিটিয়ার টাইগার ক্লাবর উদ্যোগত আয়োজন করা দুর্গা পূজাত কলকাতার মন্দিরের আর্হিত নির্মাণ করা হয়েছে মণ্ডপ। লক্ষাধিক ভক্তর সমাগম হব বলে আশা প্রকাশ করেছে পূজা কমিটিয়ে। আটক ধুনিয়াক সজাই পড়াই তুলিছে মণ্ডপ, প্রতিকূল বতরে সমস্যাত পেলাইছে পূজা কমিটি সমূহক। খারুপেটিয়ার টাইগার ক্লাবর প্রতি বছর দরে এই বছর আয়োজন করা দুর্গা পূজার যে মণ্ডপর দৃশ্য এয়া দেখাইছো। আসলে কি আর্হি লৈছে জানিবলে চেষ্টা করিম, যেহেতু দেখিছো এটা মন্দির কি আর্হি আপনাদের লৈছে এবার। পুনপ্রথমে তো আপনার নিউজ 18 চ্যানেল সকল পূজা রাইজক পূজা শুভেচ্ছা জানিছো আর ধন্যবাদও দিছো। আর আপনার জানে আমি সদায় যাবার আমি চন্দ্রযান 3 বনাইছিল, আপনার নিউজ 18 আমার প্রাইজও পাইছো, ভাল লাগিছে। আজি সেই চ্যানেলতে আমি কিবা সাক্ষাৎকার দিব পাইছো। আর আপনার জানে এইবার আমি যেটু মানে থিম লৈছো এটা হল মায়াপুর ইস্কন মন্দির, এটা ফেমাস মন্দির, আর সেইটা আমি বনাবর কারণে চেষ্টা করছো। আর আপনার কাম চলি আছে আর আগন্ত দিনত আরো ভালকে হব। আর জানে আপনার খারুপিটিয়া পূজা কলে গোটা সকল দরং ডিস্ট্রিক্টর মানুষ আমার পূজা চাব আহে, আমি সদায় বিচারো যে একটা ভাল পূজা হোক আর ভাল পূজা দিব কারণে আমি চেষ্টা করো, সেইটাই আমি আশাবাদী। এই দেখিছো পোকারে বনাই দিয়া হয়েছে, কি হবো ইয়াতে? সেইটা একটা ড্যান্সিং একটা ফোয়ারা হব, সেই মানে আপনার যে লাইটিং সাইটিং থাকিব, সেইটা আমার সরু সরু বাচ্চা ছোৱালী লড়া ছোৱালীর কারণে একটা ভাল ভাল একটা ফুর্তি পাব, এই কারণে আমি বনাইছো। এটা আত্মধুনিক হব। শিল্পী কোনে বনাইছে? শিল্পী আমার লোকাল শিল্পী আছে, বাইর আছে, মিক্সড আছে, বনাইছে লোকাল শিল্পী। বাজেট কিমান? বাজেট প্রায় 12-13 লাখ টাকা বাজেট। মূর্তি স্থাপন করা হয়েছে? মূর্তি স্থাপন হয়ে গেল। কিমান মানুষ হব বলে আশা করেছে? আপনার জানে দরঙ্গর সকলে মানুষ খারুপেটিয়া পূজা চাব আহে, আর আপনার নিজেই দেখা পাইছে নিউজ 18 সদায় আমার নিউজ কভার করে, মানুষ মানুষ হয় আর এটু কবলিয়া নাই। আর আমি আজিও মানে কই ভাল লাগিছে আপনার আমি একটা ভাল প্রাইজ পাইছো নিউজ 18, তাই আজি আপনার টাইগার তরফের নিউজ 18 ধন্যবাদ দিছো। মেরাপানীত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, মেরাপানীর 1 নম্বর তরানীত সংঘটিত হয়েছে পথ দুর্ঘটনা। ই রিক্সা আর বলেরো পিকআপ বাহনের মাজত সংঘর্ষ। এই দুর্ঘটনাত মৃত্যু হয়েছে এগারী নবম শ্রেণীর ছাত্রীর। মৃত ছাত্রীগী ই রিক্সার যাত্রী আছিল। মৃত ছাত্রীগীর নাম নিশিতা সোনোয়াল। জোরসে চলাচল করায় গাড়িবিল, তারমানে লড়াছালীবিল ওলাবলে নয় এই রাস্তা ওলালে, তারমানে ঘটনা তো হয়েছে আজি, যে ঘটনা হয়েছে আর পরবর্তী দিন আর ঘটনা হওয়া সম্ভাবনা আছে। সেই বলেরো পিকআপ ইমানেই স্পিড আহিছে, গুলি মারফি আহিছে, মানে চিন্তা করলে এটা মারিব, মানে আগটু কাটি দিল, আগ চকাটো আহি মাজত মারি দিল, মাজত মারি একদম খালত সুমাই দিলে গাড়ি। আর ছোৱালীজনী পিছ সিটত বহি আছিল, পিছ সিটত ভালকে দুঃখ পাইছে। মানে সদ্যহতে এগারী আছিল স্কুলিয়া ছোৱালী। শারদীয় দুর্গোৎসবক বাক্সা জেলার সদর মুসলপুরতো এক উখল মাখল পরিবেশে বিরাজ করেছে। দেবী দুর্গার আশীষ লওয়ার বাবে উপস্থিত হয়েছে বহু ভক্ত। প্রথমবারের বাবে মুসলপুরত 9 দিনিয়া কার্যসূচীরে আরম্ভ হয়েছে দেবী দুর্গার নবরাত্রি পূজা। মুসলপুরের সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা উদযাপন সমিতির উদ্যোগত অনুষ্ঠিত হওয়া এই দুর্গোৎসবর আজি হয়েছে পঞ্চমী তিথি। উল্লেখযোগ্য যে উদযাপন সমিতিয়ে জানিবলৈ দিয়া অনুসৰি পূজার বাকি দিনকেইটাত বিভিন্ন সাংস্কৃতিক কার্যসূচী প্রতিযোগিতার লগতে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হব। Thank you.
ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণৈকে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। ওম স্থিতি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনে গুণশ্রয় গুণময়ে নারায়ণে নমস্তুতে। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বে শ্রাতি হরে দেবী নারায়ণে নমস্তুতে। আজি এনে পঞ্চম দিন এটা দেবী বর্তমান কাত্যায়নী রূপত তাৰমানে অধিষ্ঠিত হয়ে আছে। আজি কাত্যায়নী রূপতে তেখেতক পূজা করা হব, কিন্তু যদিও পঞ্চম দিন, কিন্তু আজি সন্ধ্যা তাৰমানে ষষ্ঠীতে মিলিব, সন্ধ্যা দেবীর বোধনটো আজি করা হব, তাৰ পিছত দেবীক আরতি দেওয়াটা হব। আমি যেহেতু নবরাত্রি পূজা চলি আছে ইয়াতে প্রথম দিনের পরে, তাৰমানে এটা প্রথম দিনত তাৰমানে শৈলপুত্রীর রূপত আছিল, দ্বিতীয়ত তাৰমানে ব্রহ্মচারিণীর রূপত আছিল, তৃতীয়ত চন্দ্রঘণ্টার রূপত আছিল, চতুর্থ স্কন্ধ সেই কুষ্মাণ্ডর আছিল, পঞ্চমীত স্কন্ধ মাতার আছিল, ষষ্ঠীত কাত্যায়নীর রূপত। কিন্তু আজি সন্ধ্যা ষষ্ঠীত কাত্যায়নীর রূপত অধিষ্ঠিত হব। আজি তেখেতক মিঠাপান আর মৌরে পূজা করা হব। মিঠাপান মৌরে পূজা করলে সর্ব দুঃখ তাৰমানে নিরাশ করা বলে তাৰমানে আমি এই অধিষ্ঠিত হয়েছো পাইছো, তাৰমানে আমি সেই কারণে আজি তেখেতক মৌ আর মিঠাপানীরে পূজা করা হব। আজি তেখেতক নবরাত্রি পূজার আজি পঞ্চমত দিন, গহপুরের স্থায়ী শ্রী শ্রী দুর্গা পূজা মন্দিরতো চলিছে নবরাত্রি পূজা। নবরাত্রি পূজার সকলোখিনি নীতি নিয়ম পালন করে পূজারিয়ে। গহপুরের এই স্থায়ী দুর্গা মন্দির ভাগে শতবর্ষ গরকিলে। গহপুরের ব্যবসায়ী সন্থার উদ্যোগত আয়োজিত দুর্গোৎসবলে ভিন্ন প্রান্তর ভক্তর সমাগম হয়, সেয়ে দুর্গোৎসব উদযাপন কমিটি সম্পূর্ণরূপে সাজু হয়েছে ভক্তক আদরিবলে। এশ এষষ্ঠি বছৰত ভৰি দিলে তেজপুৰের প্রখ্যাত মুখার্জী পরিয়ালের ঘরুয়া পূজায়। অবিভক্ত দৰং জিলাৰ প্রথমখন পূজা মুখার্জী পরিয়ালে অনুষ্ঠিত করেছিল। মুখার্জী পরিয়ালের পূজার বিশেষত্ব হৈছে দেবীক প্রতিষ্ঠার বাবে আৰু বিসর্জনের সময়ত কান্ধত তুলি অনা হয়। আজি সন্ধিয়া ছয় বজার পর ষষ্ঠী লগ্ন আরম্ভ হব। তার পূর্বে দেবীক আদরিবলৈ মুখার্জী পরিয়ালত পুৱাৰেপর চলিছে স্তুতি। দেবীক কান্ধত তুলি অনার এক পরম্পরা, আর ইতিমধ্যে 160 বছর পূর্ণ করেছে সেই পরম্পরায়, আর 161 বছর ভরি দিয়েছে তেজপুরের প্রখ্যাত মুখার্জী পরিয়ালের যে পূজা, সেই পূজায় 161 বছর ভরি দিয়েছে। আমি দেখাইছো সন্ধ্যা ছয় বজাত দেবী প্রতিষ্ঠা করব, তার পূর্বে এনেদরে এটা কান্ধত তুলি অনা হয়েছে এয়া তেজপুরের প্রখ্যাত মুখার্জী পরিয়ালের পূজালে বলি দেবীর প্রতিমা। আর আমি উল্লেখ করিম অবিভক্ত দৰং জিলাৰ প্ৰথমখন পূজাই হৈছে মুখার্জী পৰিয়ালৰ এই পূজা, আৰু 160 বছৰ পূৰ্বে যিহেতু যান বাহন নাছিল, সেয়ে কান্ধত তুলি অৰ্থাৎ পাল্কিৰে এনেদৰে দেৱী প্ৰতিমা আনিছিল প্ৰতিষ্ঠাৰ বাবে, আৰু সেই তাহানিৰ সেই খাটামপুৰুষীয়া পৰম্পৰা আজিও অক্ষুণ্ণ ৰাখিছে মুখার্জী পৰিয়ালে। আৰু এনেদৰে দেখা গৈছে আজি যিহেতু পঞ্চমী আৰু সন্ধ্যা ছয় বজাত ষষ্ঠী লগ্ন আছে, গতিকে এই দেৱী প্ৰতিষ্ঠা কৰিবলৈ এনেদৰে কান্ধত তুলি অনা হৈছে। আৰু যিহেতু আজি পঞ্চমী দেখা পোৱা গৈছে, আজি দিনটোতে দেৱী দুৰ্গা অনা হৈছে, কিয়নো সন্ধ্যালৈ দেৱী দুৰ্গা প্ৰতিষ্ঠা কৰা হ'ব আৰু কাইলৈ দিনটো ডেভেলপমেণ্ট কৰা হ'ব। আৰু এই মতে আমি দেখুৱাইছোঁ তেজপুৰৰ পৰাই সামগ্ৰিক পৰিৱেশ এনেদৰে শংখ উৰুলি আৰু কাঠৰ শব্দৰে মুখৰিত হৈ পৰিছে আকাশ পতা। আৰু দেখা পোৱা গৈছে আজিৰ এই দিনটোৰ পৰাই দেৱী যিহেতু প্ৰতিষ্ঠা হ'ব সন্ধ্যালৈ, আৰু এনেদৰে এতিয়া কাঠ শংখ উৰুলিৰে মুখৰিত হৈ পৰিছে পৰিৱেশ। আৰু আমি দেখুৱাইছোঁ তেজপুৰৰ পৰাই এই পৰিৱেশ।
ইয়াৰ সৈতে সময় হ'ল গাঁও চহৰ জিলাৰ খবৰৰ পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ।